গেল বিশ্বকাপে বাংলাদেশ দলের সবথেকে বড় অস্ত্র হতে পারতেন এবাদত হোসেন বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান এবাদতকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন ওয়ানডে বিশ্বকাপে সাকিবের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে মিডল ওভারে বাংলাদেশ এবাদতের সার্ভিসটাই মিস করেছে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দলের সবথেকে বড় অস্ত্র কে হতে পারেন দলে মোস্তাফিজ রয়েছেন শরীফুল ও দারুণ ছন্দে তবে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তাস্কিনি তাস্কিনী হতে পারেন বিশ্বকাপে বাংলাদেশ দলের সব থেকে বড় অস্ত্র তবে শেষ পর্যন্ত তাস্কিন বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেটাই এই মুহূর্তে থেকে বড় প্রশ্ন তাস্কিন সাইড স্ট্রেইনের ব্যথায় ভুগছেন বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা রয়েছে এসবই গতকাল থেকে গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে তবে তাস্কিন ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে কিংবা শেষ পর্যন্ত বিশ্বকাপের বিমান ধরতে পারবেন কিনা আগামীকাল এই সব প্রশ্নেরই উত্তর জানা যাবে কালই বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে তাস্কিনের ইঞ্জুরিতে হাতুরুর কপালে চিন্তার ভাজ সাইফুদ্দিন তঞ্জিম সাকিবরাও খরুচে বোলিং করেছেন চান্ডিকা হাতুরু সিংহে তাই এবাদতের কাছেই ছুটে এলেন কোচিং প্যানেলের বাকিরাও একাডেমি মাঠে বোলিং কোচ আন্দ্রে এডামসের গন্তব্যও একই তবে কি তাস্কিনের পরিবর্তে এবাদতি বিশ্বকাপে যাচ্ছেন না ইবাদতের মাঠে ফিরতে এখনও অনেক দেরি গত বছরের জুলাইয়ে হাঁটুর ইঞ্জুরিতে সেই যে মাঠের বাইরে গেলেন লিগামেন্টের অস্ত্রোপচার করিয়ে এখনও ইবাদত মাঠে ফেরার দিন গুনছেন মিরপুরে নিয়মিত রিহ্যাব সেশনে অংশ নিচ্ছেন সিলেট এক্সপ্রেস নিজেকে অভাগা ভাবতেই পারেন দারুণ ছন্দে থেকেও টানা দুইটা বিশ্বকাপ মিস করেছেন তবে আসার কথা বল হাতে এমন রানাপে আপে দ্রুতই মাঠে ফিরছেন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার ক্রিকেট নাইনটি すごい